আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো শাড়ির কাপড় দিয়ে কিভাবে ডাবল পার্টের ব্লাউজ কাটিং করবেন একদম সহজ নিয়মে দেখাবো সহজে শিখতে পারবেন এই ব্লাউজটা কিভাবে আপনারা কাটিং করতে পারবেন তো এইখানে দেখেন আমি দুইটা কাপড় নিয়েছি একটা হলে আস্তরের কাপড় এই যেই কাপড়টা কিন্তু আমি ব্লাউজের আস্তর ব্যবহার করব আর এটা কিন্তু একটা শাড়ির কাপড় নিয়েছি ব্লাউজের জন্য তো এইখানে কিন্তু আমরা এক গোস পরিমাণে কাপড় নিয়ে নিছি এই কাপড়টা দিয়ে কিন্তু আজকে ব্লাউজটা কাটিং করে দেখাবো প্রথম অবস্থায় আমরা এই যে আস্তরে যে কাপড়টা আছে এটা কিন্তু এক ধরনের বয়েল কাপড় এই কাপড়টা দিয়েই কিন্তু ব্লাউজটা কাটিং করব তা ব্লাউজটার বডির মাপ হইতেছে প্রায় আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি বডিরে আমরা চারটা ভাগ করব ভাগ করে একটা ভাগ এইখানে নিয়ে নিব এই ব্লাউজটা মানে এই বাসটা দেওয়ার সময় আমরা ব্লাউজের বডিটারে চারটা ভাগ করব দেখেন এভাবে চারটা ভাগ করব চারটা ভাগ করার পরে একটা ভাগ আমরা এইখানে নিয়ে নিব মানে চারটা ভাগ করলে প্রায় আসে নয় ইঞ্চি নয় ইঞ্চি আমরা এখানে সাড়ে নয় বা দশ ইঞ্চি কাপড় নিব এভাবে এক ইঞ্চির মতো বেশি নিলে সবচেয়ে সুন্দর হয় তারপরে আমরা নিচে দিয়ে আধা ইঞ্চির মতো সেলাইয়ের জন্য নিব দেখেন এই যেভাবে আধা ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম তারপরে এই দাগ থেকে ব্লাউজের লম্বার মাপটা দিয়ে দিব ব্লাউজের লম্বার মাপটা হইতেছে প্রায় তেরো ইঞ্চি লম্বা তেমনি এখানে চোদ্দ ইঞ্চির মতো কাপড় কাটিং করলাম তারপরে আমরা এইখান দিয়ে এই দাগটা দিয়ে দিলাম দেওয়ার পরে এইখানে কিন্তু আমরা গলার মাপটা নিব গলার পাশ দেব পাঁচ ইঞ্চি তাই আমরা এইখানে আড়াই ইঞ্চি ব্যবহার করব যে এভাবে আড়াই ইঞ্চি ব্যবহার করলাম নিচেও আড়াই ইঞ্চির মতো নিয়ে নিব তারপরে আমরা এই দাগটারে সুন্দর করে বাসিয়ে দিব ফুডের মাপ দিতে হবে ফুট আমার বারো ইঞ্চি বারো দুইটা ভাগ দিয়ে একটা ভাগ ছয় ইঞ্চি আসে আমরা এভাবে ছয় ইঞ্চি নিয়ে নিব এটা কিন্তু কান্দির দাগ এটা ফুট তারপরে আমরা এই দাগটাও নিচে দিয়ে পর্যন্ত দিয়ে দিলাম দিয়ে এই দাগটাও এভাবে বাসাবো তারপরে আমরা এইখানে কিন্তু গলাটা কত ইঞ্চি লম্বা দিব এই লম্বার মাপটা দিয়ে দিব এই গলাটা আমরা পাঁচ ইঞ্চি দুই সুতা মানে গলাটার লম্বার মাপটা দিলাম এই যেভাবে দেখেন এভাবে ডাক্তারে সুন্দর করে বাসিয়ে দিলাম তে আটত্রিশ ইঞ্চি বডির জন্য এইখানে আমরা হাতার মুহুরি ব্যবহার করবো ছয় ইঞ্চি যেহেতু ব্লাউজটা একটু ফিটিং হয় সেহেতু আমরা এখানে ছয় ইঞ্চি ব্যবহার করব। আটত্রিশ ইঞ্চি বডির জন্য তো এইভাবে দাগটা বাসিয়ে দেওয়ার পরে এখন কিন্তু দেখানি যে গলার সুন্দর করে রাউন্ড শেপটা করে দিব যেভাবে যাতে গলাটা আমি সুন্দর করে কাটিং করতে পারি এই হাতার মুহুরির শেপটাও কিন্তু আমরা যেভাবে দিয়ে দিলাম তা দিয়ে যাওয়ার পরে কিন্তু একুরে দাগটা আমরা দেখে নিই যেভাবে দিয়ে দিব নয় ইঞ্চির মতো যেহেতু আটত্রিশটারে চারটা ভাগ করলে এক বাকে নয় ইঞ্চির মতো আসে আর নিচে দিয়ে দাগ দিব না যেহেতু একটা টিকিন হবে সেহেতু উপরে যে মাপ আছে নিচে এই মাপি থাক সেলাইয়ের সময় আমরা জাস্ট খালি ফিনিশিং মাপটা দিবো আর এদিক দিয়ে কিন্তু আমরা একটা টিকিনের দাগ দিয়ে দিলাম সাড়ে পাঁচ ইঞ্চির মতো একটা দিয়ে দিব যেভাবে দেখেন এই দুইটা দাগ দিয়ে দিছিলাম উপরে দাগের নিচে দিয়ে কিন্তু একদম বরাবর এই টিকিনের দাগটা হবে এখন কিন্তু সম্পূর্ণ পাসন পাটটা হয়ে গেছে আর এই ব্লাউজটা কিন্তু আমি কাটিং করতেছি পাসন পাট এটা কিন্তু সামনের পাট না সর্বপ্রথমস্তে একটা ব্লাউজের পাচন পাট কিন্তু কাটিং করতে হয় আমিও কিন্তু এটার পাচন পাটটা কাটিং করতেছি তো দেখেন একুরভাবে পাশন পাটটা কিন্তু আমার কাটিং হয়ে গেছে তো এই পাসন পাট দিয়েই কিন্তু আমরা সামনের পাটটা কাটিং করব তো দেখেন এই সাইডেতে কিন্তু আমরা এক সাইডেতে কিন্তু কাপড়ের মানে এই সাইডটা দিয়ে কিন্তু আমরা পাসন পাটটা কাটিং করছি এখন যে সাইডে কাপড় আছে এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা এখানে দেখেন যেভাবে একটা মাপ দিয়ে নিলাম যে সাম পাশন পাটটা যতটুকু কাটিং করছি এটা কিন্তু আরো এক ইঞ্চি বেশি কাটিং করতে হবে তো সেই জন্য নিচে দিয়ে আমরা প্রথম অবশ্য দেড় ইঞ্চি কাপড় নিলাম এই যেভাবে দেখেন দেড় ইঞ্চি নেওয়ার পরে এইভাবে আরও নিব এক ইঞ্চির মতো তাহলে মোট আমরা কাপড় নিলাম প্রায় আড়াই ইঞ্চির মতো আর এটা কিন্তু একদম সামনের পাট কাটিং করতেছি তো এইভাবে দুইটা দাগ হয়ে গেলে আমরা এখন পাসন পাটটা এখানে রাখব পাসন পাটটা এইভাবে রাখার পরে দেখেন এইভাবে পাঁচন পাটটা আমরা রাখবো রাখার পরে এই যে সাইড দিয়েও কাপড় বাড়তি রাখবো আর নিচে দিয়ে কাপড় বাড়তি রাখবো আর গলার সাইডটা হাতার সাইডটা এক সমানই হবে এভাবে কিন্তু আমরা কাটিং করে দিব দেখেন কিন্তু কাটিং করে দিব দেখেন একদম কিন্তু সামনের পাটটা কাটিং হয়ে গেছে এখন আমরা পাচানো পাটটা সরিয়ে নিয়ে এইখানে সামনের পাটের মধ্যে হাতার তাল পাট কাটিং করবো যেভাবে হাতার তাল পাটটা কাটিং করে দিব সামনের পাটের মধ্যে তাল পাট কাটিং হয়ে গেলে এখন কিন্তু আমরা টিকিনের মাপটা দিবো তো এইখান থেকে ধরে নিচে নামাইলাম চার ইঞ্চি যেভাবে চার ইঞ্চি নিচে নামাইলাম তারপরে কিন্তু এইভাবে দাগটা ভাসিয়ে দিব দেওয়ার পরে এই যে নিচের যে টিকিনের দাগটা আছে এখানেও কিন্তু আমরা এইভাবে চার ইঞ্চি দিয়ে দিব দেখেন সিম এইভাবে চার ইঞ্চি দিয়ে দিলাম তো এইখানে চার ইঞ্চি হয়ে যাওয়ার পরে আমরা এইখানেও চার ইঞ্চির মতো নিলাম নিয়ে কিন্তু এইভাবে দাগ দিয়ে দিলাম আর হাতার এই মুহুরিটার জায়গায় আমরা নিব সাড়ে তিন ইঞ্চির মতো চার ইঞ্চি নিলে বেশি টিকিনের উপরে আসবে সেই জন্য এখানে নিলাম আমরা সাড়ে তিন ইঞ্চি তা তারপরে দেখেন আমরা এখন টিকিনের মার্ক মার্কটা করে দিব যেভাবে ছোটো ছোটো করে দাগ দিয়ে বাসিয়ে দিব মানে এই পর্যন্ত আমার টিকিনগুলো আসবে তা সামনের পাট এবং পাশন পাট দুটাই কাটিং হয়ে গেছে তো এখন জাস্ট আমি হাতাটা কাটিং করব হাতাটা কাটিং করার জন্য হাতার মুড়ি দিয়ে কিন্তু আমি বাড়তি ভাঙার সেলাইয়ের কাপড় নিতেছি না জাস্ট খালি হাফ ইঞ্চির মতো নিলাম হাতার লম্বাটা দশ ইঞ্চি তাই আমরা সাড়ে দশ ইঞ্চি নিলাম আর হাতার ওই বডিতে কাটিং করছিলাম আরো দুই ইঞ্চি বেশি নিয়ে নিলাম আট ইঞ্চি কাটিং করব। দেখেন আর এইভাবে আমরা আড়াই ইঞ্চির মতো নিয়ে নিলাম হাতার রাউন্ড শেপটা করার জন্য যে রাউন্ড শেপটা করার জন্য আমরা আড়াই ইঞ্চি নিচে নামাইলাম তারপরে হাতার মুহুরির মাপটা পাঁচ ইঞ্চি মানে মোট দশ ইঞ্চি আমরা একটা ভাগে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম তারপরে কিন্তু আমরা এইভাবে দাগগুলো বাসিয়ে দিব জাস্ট এখন কিন্তু আমরা হাতাটা কাটিং করে দিব দেখেন যেভাবে কিন্তু হাতাটা আমরা কাটিং করে দিতেছি এইভাবে কাটিং হয়ে গেলে এখন কিন্তু আমরা ব্লাউজের যে মেন কাপড়টা আছে মানে শাড়ির যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে কিন্তু এখন আমরা যে ব্লাউজটা তখন আমরা কাটিং করলাম এটা খালি উপরে বসাবো আর জাস্ট ব্লাউজটা কিন্তু খালি কাটিং করে দিব দেখেন একই মাপে সেম যে কাপড়টা আমরা কাটিং করে নিছি এটার মাপে মাপে কিন্তু ব্লাউজটা আমরা কাটিং করে নিব যেমন আমরা এখন পাশন পাট কাটিং করলাম এখন আমরা কাটিং করব সামনের পাট দেখেন সামনের পাটটা বসিয়ে তারপরে কিন্তু আমরা কাটিং করে দিতেছি তো এখানে কোনো রকম বড় কাটতে হবে না যেভাবে আমরা ব্লাউজের আস্তরের কাপড়টা কাটিং করছি এভাবেই কিন্তু আমরা এই শাড়ির কাপড়টাও কাটিং করব দেখেন হাতাটারও সেম একইভাবে হাতার মুহুরিতে কিন্তু একটা পাইরে আছে এই পায়েরটা আমরা হাতার মুহুরিতে রাখবো সেই জন্য আমরা এইভাবে কাটিং করতেছি হাতাটারেও তাই সম্পূর্ণ হাতায় কিন্তু আমার কাটিং হয়ে গেছে তে এভাবেই কিন্তু এই ব্লাউজটা কাটিং করে আমি আপনাদেরকে খুব সহজে দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন আর যদি আপনাদের মনের মতো হয় তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এই ব্লাউজটা আমি কিভাবে সেলাই করি সেই ভিডিওটাও আমি আপ দেব দেবো আপনারা দেখে সহজে শিখতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ